শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে বড় ছেলেকে দাহ করে এসে দেখেন ছোট ছেলেও নেই। করোনা ভাইরাসের পর এবার ভারত জুড়ে ব্ল্যাক ফ্যাঙ্গাস আতঙ্ক। বৃহৎ উৎপাদনকারী দেশ ভারতেই করোনা টিকার ভয়াবহ সংকট। ইসরায়েলের পরমাণু কেন্দ্রের কাছে হামাসের 15টি রকেট নিক্ষেপ। ইসরায়েলি হামলায় 53 ফিলিস্তিনি নিহত, চলছে তুমুল সংঘর্ষ। এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরদোগান পুতিনের ফোন আলাপ। এবং সবশেষ থাকছে রকেট হামলার ভয়ে মাটির নিচে লুকালেন ইসরায়েলি নারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কোভিড-19 অতি মহামারীতে বিধ্বস্ত ভারত। দেশটিতে প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মৃত্যুর মিছিলে প্রতিদিন স্বজন হারানোর হৃদয় বিদারক ঘটনা গণমাধ্যমে আসছে। তেমনই একই দিনে বৃদ্ধ বাবার দুই ছেলে হারানোর ঘটনায় কাঁদছে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নয়ডায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে উলটপালট হয়ে গেছে অসহায় এক বাবার জীবন। অতিমারি কোভিড কেড়ে নিয়েছে সবকিছুই। করোনা আক্রান্ত মৃত প্রথম সন্তানকে দাহ করে ঘরে ফিরে এসে দেখেন ছোট ছেলেও নেই। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই ছেলে হারানোর ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো গ্রাম। জামালপুর গ্রামের সেই অবাক বাবার নাম অতর সিং। মঙ্গলবার কোভিডে মারা যান অতর সিং এর যুবক ছেলে পঙ্কজ। বড় ছেলের মৃতদেহ দাহ করতে সকালেই বেরিয়ে যান বাবা। কয়েক ঘন্টার মধ্যে শ্মশানের আনুষ্ঠানিকতা শেষ করে ঘরে ফিরে দেখেন ছোট ছেলে দীপকও নেই। বড় ছেলের পর ছোট ছেলের মৃত্যু অতর সিং। গ্রামবাসী বলেছে গত দুই সপ্তাহে নেকটা ডয় গ্রামে কোভিডে প্রাণ হারিয়েছেন 18 জন। এদের মধ্যে মহিলা 6 জন। 28 এপ্রিল গ্রামের প্রথমবারের মতো করোনায় মারা যান রশি সিং এবং তার ছেলে। মিউকোমাইকোসিস, যার সাধারণ নাম ব্ল্যাক ফ্যাঙ্গাস, নতুন এই রোগ আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ভারতে। চিকিৎসকরা বলছেন করোনা আক্রান্ত রোগীদের শরীরে নতুন এই ফ্যাঙ্গাস দেখা গেছে। সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে এর জেরে ভারতের মহারাষ্ট্রে 8 জনের মৃত্যু হয়েছে। গুজরাট, মহারাষ্ট্র এবং দিল্লিতে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে। পশ্চিমবঙ্গে এখনও এই রোগে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। চিকিৎসকরা বলছেন এই রাজ্যে ব্ল্যাক ফ্যাঙ্গাস হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটে এখন পর্যন্ত 67 জনের দেহে ব্ল্যাক ফ্যাঙ্গাস বা মিউকোমাইকোসিস পাওয়া গেছে। সবাই বিজে মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন কোনো কোনো রোগীর শরীরে একাধিক অস্ত্রোপচার করতে হচ্ছে, 6-7 বার করে অস্ত্রোপচারও করতে হয়েছে। মহারাষ্ট্রে 200 জনের শরীরে এই রোগ পাওয়া গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরও জানিয়েছেন ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। বিশ্বের অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী দেশ ভারতেই কোভিড ভ্যাকসিনের সংকট চরমে পৌঁছেছে। পুনের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ডের যোগানে ভাটা পড়েছিল আগেই। বুধবার রাজধানী দিল্লি সরকারও অভিযোগ করেছে কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেকও তাদের নতুন করে আর টিকা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। দিল্লিতে শতাধিক ভ্যাকসিনেশন সেন্টারের এর ফলে বন্ধ করে দিয়েছে। রাজধানী দিল্লি ছাড়াও দেশের নানান প্রান্তেই টিকা প্রত্যাশীরা অ্যাপে বুকিং পাচ্ছেন না। টিকা কেন্দ্রে গিয়েও তাদের হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। বস্তুত গত 16 জানুয়ারি ভারতে মহা ধুমধামে যে বিশাল টিকাকরণ অভিযান শুরু হয়েছিল, 100 দিন যেতে না যেতেই সেই কর্মসূচি কার্যত মুখ থুবড়ে পড়েছে। প্রথম 2.5 মাস ভারত প্রায় 70টি দেশে 6.5 কোটির মতো ভ্যাকসিন রফতানি করেছিল, কিন্তু তা বন্ধ করার পরও দেশের অভ্যন্তরীণ চাহিদা এখনও কুলিয়ে উঠতে পারছে না। গাজা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আস কাসাম জানিয়েছে তারা ইসরায়েলি শহর ডায়মুনায় 15টি রকেট নিক্ষেপ করেছে। এই শহরেই রয়েছে ইসরায়েলের প্রধান পরমাণু চুল্লি। গ্রুপটি আরও জানিয়েছে গাজা থেকে তাদের সর্বশেষ রকেট হামলার লক্ষ্য ছিল একটি ইহুদি বসতি। তারা আশদুত নগরীকে টার্গেট করে আরও 50টি রকেট নিক্ষেপ করার দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে পোস্ট করা অত্যশায়িত ফুটেজে দেখা যায় ডায়মুনার দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার ডায়মুনা, আশুদু এবং অ্যাশকালান সহ আরও অনেক শহরে সতর্কতামূলক সাইরেন শোনা যায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা থেকে বুধবার বিকেলে বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করা হয়েছে। গত 38 ঘণ্টাতে নিক্ষেপ করা হয়েছে 1,500 বেশি রকেট। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গন্টস বুধবার বলেছেন, গাজায় হামাসকে পুরোপুরি স্তব্ধ না করা পর্যন্ত তারা বিমান হামলা চালাতেই থাকবেন। সোমবার থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় গাজায় অন্তত 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোড়া রকেটে ইসরায়েলি সেনাসহ 6 জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, দেশটিতে হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। ইহুদিবাদী দেশটির সঙ্গে চলা সংঘর্ষে 14 ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে। এদিকে দুই দেশের মধ্যে চলা সংঘর্ষে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গভীরভাবে উদ্বেগ জানিয়েছেন। সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনী কয়েকশো ফিলিস্তিনিকে আটক করেছে। এছাড়া তেল আবিবের পাশের একটি শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় একটি বহুতল ভবন ধসে পড়েছে, অপর একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা রকেট হামলার উৎস স্থল এবং হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া হামাসের গোয়েন্দা নেতাদের হত্যা করতে পেরেছে বলেও দাবি করেছে ইসরায়েল। 2014 সালের পর এটি ইসরায়েল এবং হামাসের মধ্যকার সবচেয়ে বড় সংঘর্ষ। সেবার 7 সপ্তাহের যুদ্ধে 2,100 গ্রামবাসী এবং 73 ইসরায়েলি নিহত হয়। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং জেরুজালেমে ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। পুতিনের সঙ্গে ফোনালাপে জেরুজালেম, গাজা এবং আল আকসা মসজিদে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েলকে থামাতে এবং পাল্টা শিক্ষা দিতে হবে। আঙ্কারা ইতিমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। এরদোগান বলেছেন, ফিলিস্তিনি ইস্যুতে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ জরুরি এবং পরিষদকে অবশ্যই ইসরায়েলের বিষয়ে পরিষ্কার এবং সিদ্ধান্তমূলক বিবৃতি দিতে হবে। ফিলিস্তিনিদের রক্ষায় এই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। 2018 সাল থেকে অবশ্য এই প্রস্তাব দিয়ে আসছে তুরস্ক। গাজা ভূখণ্ডের একটি বহুতল ভবনে ইসরায়েলি বিমান হামলার পর তেল আবিবে অন্তত 130টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। এদিকে লুট শহরে ইসরায়েলি আরবদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইসরায়েলি ওই শহরটিতে জরুরি অবস্থা জারি করেছে। জানা গেছে, হামাসের রকেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের আশকেলন নগর। হুশিয়ারি উচ্চারণকে বলেছে তারা এই নগরীকে দুজকে পরিণত করে দেবে। তাদের এই হুশিয়ারিতে বেশ আতঙ্কে পড়েছে আশকেলানের লোকজন। হামাসের রকেটের এই নগরীতে কয়েকটি ভবনে সরাসরি আঘাত হেনেছে, নিহত হয়েছে 2 নারী। এছাড়া চিকিৎসার জন্য বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। এক নারী তার ভবনে রকেট নিক্ষেপের ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি ভয়ে তার ওয়ার্ডরোবে লুকিয়েছিলেন বলে জানান। হামাস বলছে, শত্রুর আবাসিক এলাকায় হামলা করার পাল্টা জবাব দিতে তারা তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় রকেট নিক্ষেপ করেছে। তেল আবিব থেকে পাওয়া ভিডিও ফুটেজে রাতের আকাশে রকেটের ঝলকানি দেখা গেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।